হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে আমার সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় থাকছে দু হাজার উনিশের যারা ভূগোল পরীক্ষা দিয়েছে তাদের জন্য উত্তর আলোচনা তো আজকে আমি মূলত শর্ট প্রশ্নগুলিরই আলোচনা করছি লং প্রশ্নগুলোর আলোচনার করলে ভিডিওটি বড় হয়ে যাবে তাই শর্ট প্রশ্নই আলোচনা করছি তো প্রথমে চলে যাচ্ছি বিভাগ কতে বিভাগ কতে চোদ্দটি বিকল্প প্রশ্ন করতে হয় তার প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে সঠিক উত্তর অপশান ক আরোহণ প্রক্রিয়া দু নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অপশান খ ক্রেভার্স তিন নম্বর বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে সঠিক উত্তর অপশান ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে চার নম্বর প্রশ্ন ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে উত্তর অপশান গ মিস্ট্রাল এরপরে পাঁচ নম্বর প্রশ্ন উষ্ণ সমুদ্রসোত ও শীতল সমুদ্রসোধ যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর অপশান ক হিমোপ্রাচীর নেক্সট প্রশ্ন পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান গ অ্যাপোজি এরপরে সাত নম্বর প্রশ্ন মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় উত্তর ক আমাশয় আট নম্বর প্রশ্ন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল অপশান ক ভাষা এরপরে প্রশ্ন গঙ্গা নদীর উৎস হল সঠিক উত্তর অপশান ঘ গঙ্গোত্রী হিমবাহ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল অপশান ক নাঙ্গাল এরপরে প্রশ্ন ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটির নাম হচ্ছে অপশান গ পাঞ্জাব পরের প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল এখানে দেওয়া রয়েছে আকরিক লৌহ অপশান ক অপশান খ কয়লা অপশান গ ম্যাঙ্গানিজ এবং শেষে রয়েছে সবগুলি প্রযোজ্য তো এক্ষেত্রে তিনটেই হবে অর্থাৎ ঘরটা করতে হবে সবগুলি প্রযোজ্য এর পরের প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশান খ তিপান্নটি এর পরের প্রশ্ন মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দাঘিমাংশ বিস্তার হচ্ছে সঠিক উত্তর অপশান ঘ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি এরপরে চলে যাচ্ছি খ বিভাগ খ বিভাগের ছটি প্রশ্ন রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ করতে হয় তার প্রথম প্রশ্নটি হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ শুদ্ধ এরপরে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটিও শুদ্ধ এরপরে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটি অশুদ্ধ এরপরে ভারতে সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ এটিও অশুদ্ধ এরপরে রয়েছে গঙ্গা সমভূমির প্রাচীন পলিঘটিত অঞ্চলকে ভাঙ্গর বলে এটি শুদ্ধ নেক্সট বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর এটি অশুদ্ধ নেক্সট প্রশ্ন উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয় এটিও অশুদ্ধ এরপরে চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে যেখানে ছটি শূন্যস্থান পূরণ করতে হয় তো প্রথমটি হচ্ছে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ নেক্সট শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ সেটা হবে ধোঁয়াশা নেক্সট ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাওল্যান্ডে তুষারপাত হয় এটি হবে লাভরাডার স্রোতের প্রভাবে নেক্সট বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য এটি হবে জৈব ভঙ্গুর নেক্সট কান্তীয় পুবালি জটবায়ু বায়ুকে ভারতে আসতে বাধ্য করে এটি হচ্ছে জেট বায়ু সেটি হচ্ছে মৌসুমি বায়ু পরপ্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যা কুমারিকা নেক্সট ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর এটি হবে দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল শহর এরপরে দু একটি শব্দে প্রশ্নের উত্তর দিতে হয় ছটি প্রশ্ন আছে ছটি প্রশ্ন এখানে করতে হবে তো সেক্ষেত্রে নাথিশুতষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় উত্তর হচ্ছে ঘূর্ণ ঘূর্ণবৃষ্টি নেক্সট সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে সঠিক উত্তর লোহাচড়া দ্বীপ এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় উত্তর হচ্ছে জাঙ্গল উদ্ভিদ যেমন ফণিমসা ইত্যাদি এরপরে চার নম্বর প্রশ্ন মরাজো আর কোন তিথিতে দেখা যায় উত্তর হচ্ছে অষ্টমী তিথিতে দেখা যায় নেক্সট গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় সঠিক উত্তর মধ্য ও নিম্ন অংশে সর্বাধিক দূষণ দেখা যায় পরে প্রশ্ন ভারতের একটি জাইদ ফসলের নাম লেখ উত্তর হচ্ছে আউশ ধান জায়দ ফসলের উদাহরণ হচ্ছে আউশ ধান এরপরে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী এর উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্য নেক্সট প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর দেরাদুন এরপরে চলে যাচ্ছি বাম দিক এবং ডান দিকের মিল দুয়ের চারের প্রশ্ন এখানে চারটি রয়েছে তো প্রথমটি রয়েছে ওজন গ্যাসের প্রাধান্য এটি হবে তিন নম্বর অপশান স্ট্র্যাটোস্ফিয়ার দু নম্বর রয়েছে ইক্ষু গবেষণাগার এটি হবে ডান দিকের লখনৌ চার নম্বর পরে রয়েছে বৃহত্তম গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র এটি হবে এক নম্বর গুড়গাঁও এবং দুয়ের চার চার ক্যারেওয়ারা এটা হবে জম্মু ও কাশ্মীর তো এই মোটামুটি খ বিভাগের আলোচনা হয়ে গেল তো গ বিভাগে রয়েছে দু নম্বর করে প্রশ্ন ছটি রয়েছে তো এইগুলো একটু আলোচনা করে দেওয়া হচ্ছে তো নগ্নি ভবন কাকে বলে তারপর রয়েছে বৈপরীত্য উষ্ণতা আন্তঃপ্রান্তীয় সম্মিলিত অঞ্চল আইটি সিজেট সমুদ্র সমুদ্রসতের সংজ্ঞা বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত ভারতের দুটি জলভিভাজিক অঞ্চলের নাম নেক্সট মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো নেক্সট ভারতের একটি কৃষিভিত্তিক ও একটি বনজ ভিত্তিক শিল্পের নাম নেক্সট হচ্ছে উপগ্রহ চিত্রের সংজ্ঞা অথবা রয়েছে ভগ্নাংশ সূচক স্কেলের আর এফ ব্যবহার উল্লেখ করো প্রশ্নগুলি বলে দেওয়া হচ্ছে কারণ উত্তর বললে ভিডিওটি দীর্ঘ হবে তো বিভাগ ঘরের চারের দাগের রয়েছে যেগুলো সেগুলোর মধ্যে অনুদীর্ঘ বারখান বালিয়াটির মধ্যে তিনটি পার্থক্য লেখ এরপর হচ্ছে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র ভুবনদসাগর জলবায়ু চিহ্নিত করা তিনটি যুক্তি সংক্ষেপে লেখ তো ইত্যাদি অনেক প্রশ্নই এখানে রয়েছে যেগুলো একটি সাজেশান আমি দিয়েছিলাম ভূগোলে তার প্রায় সব প্রশ্নই লেগে গেছে আমি ভূগোল সাজেশান একটি করেছিলাম এবং ম্যাপেরও একটা আলাদা সাজেশান আমি করেছিলাম তারও অধিকাংশই প্রায় হানড্রেড পারসেন্টই লেগে গেছে তো এখানে যে লং প্রশ্নগুলো দেখা যাচ্ছে আমি সেগুলো একটু বলে দিচ্ছি তো উপবিভাগে যেগুলো রয়েছে যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ এগুলো কেমন লিখলে একটু ভালো নাম্বার পাওয়া যায় বলে দিচ্ছি যেগুলো যারা ছবি টবি দিয়ে করেছে নদীর ক্ষয়কার্যের তাতে নাম্বার ভালো আসবে এবং নিরক্ষে নিম্নচাপ বলয় মেরু দেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তারপরে রয়েছে বৃষ্টিপাত থেকে শৈলত খেয়ে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় এটাও আশানুরূপ প্রশ্ন এসেছে তারপরে এটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল এবারে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এটাও আমি বলেছিলাম তারপরে পাঁচের দুই দুইয়ের এটাও বলা বলা হয়েছিল উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য তারপরে ভারতের পলি মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য মৃত্তিকা থেকে এসেছে এবং একটি উৎপাদক থেকে বলা হয়েছিল তার মধ্যে আখ চা ইত্যাদির মধ্যে এবছর গমটাও বলা হয়েছিল গম এসেছে গমের অনুকূল প্রাকৃতিক পরিবেশ তারপরে এসেছে পরিবহন ব্যবস্থার গুরুত্ব তো সব মিলিয়ে মোটামুটি লং প্রশ্ন খুব সোজাই এসেছে হ্যালো ফ্রেন্ডস এবার একটু ম্যাপ পয়েন্টিংগুলো একটু দেখা যাক কেমন কীভাবে করতে হয়েছিল কোন জায়গা থেকে এসেছিলো বিভাগ চ এর ম্যাপগুলি দশটি ছিল এবং দশটি করতে হয় এবং আমি যে সাহাশানটি দিয়েছিলাম তার মধ্যে মোটামুটি হানড্রেড পারসেন্টই এসেছে বলতে গেলে তো প্রথম যেটা ছিল বৃন্দপর্বত আমি মোটামুটি পেন্সিল দিয়ে দেখানোর চেষ্টা করছি ঠিক এই অংশটি হবে এটা বৃন্দপর্বত এবং দু নম্বর ছিল লোকটাক হ্রদ এটি চলে যাচ্ছে মণিপুরের দিকে এই অংশটা এই অংশের এই অংশটাই হচ্ছে লোকটাক হ্রদ এবং তারপরে হচ্ছে নেক্সট মহানদী মহানদী এই জায়গাটায় এটি হচ্ছে মহানদী এবং চার নম্বর হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল বৃষ্টির ছায় অঞ্চল বলতে এই অংশটাকে বোঝাচ্ছে মেঘালয়ের শিলং এই অংশটাকে বোঝাচ্ছে বৃষ্টি ছায়া অঞ্চল এবং পাঁচ নম্বর হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য যেটি আমরা করতে পারি এই যে দক্ষিণবঙ্গের সুন্দরবন সন্নিহিত এলাকা এই অংশটাকে আমরা চিহ্নিত করতে পারি এবং এরপরে হচ্ছে একটি মরুমিত্তিকা অঞ্চল যেটা পশ্চিম ভারতে চলে যাবে ঠিক এই অংশটায় থর মরুভূমি এই জায়গাটায় করলে হবে এবং এরপরে এরপরে ছ নম্বর আমরা চলে যাচ্ছি ইক্ষু উৎপাদক অঞ্চল ইক্ষু উৎপাদক অঞ্চল বলতে উত্তর ভারতের এই অংশটায় এই অংশটায় এই অংশটা জুড়েই কিন্তু ইক্ষু উৎপাদিত হয় এটা ইক্ষু উৎপাদক অঞ্চল এবং তারপরে হচ্ছে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র এক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে চিত্তরঞ্জন এই জায়গাটা হচ্ছে যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এবং নম্বর রয়েছে বিশাখাপত্তনম বন্দর বিশাখাপত্তনম বন্দরটি এই জায়গাটায় হবে এই জায়গাটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর পেন্সিল যেখানে রয়েছে এই জায়গাটি হচ্ছে বিশাখাপত্তনম বন্দর এরপরের শেষ যেটা রয়েছে পশ্চিম উপকূলের একটি মহানগর সাধারণত আমরা যেটা প্র্যাকটিস করেছিলাম পূর্ব উপকূলের মহানগর আমরা কলকাতা করেছিলাম কিন্তু এখানে তো কলকাতা হবে না এটা পশ্চিম উপকূল দিয়েছে তো পশ্চিম উপকূলের ক্ষেত্রে আমরা চলে যাব একদম এই জায়গাটায় এটা হচ্ছে মুম্বাই এই মুম্বাইকে আমরা এখানে করতে পারবো নগর হিসাবে তো মোটামুটি যে সাজেশানটি দেওয়া ছিল তার মধ্যে সবগুলোই এসেছে এবং আমি দেখানোর চেষ্টা করলাম পেন্সিল দিয়ে যে কোন জায়গাটি ঠিক জায়গা ওই ম্যাপটি হবে তো আশা করি সবার কিছুটা হলেও উপকার হলো তো আর ভিডিওটি দীর্ঘায়িত করব না লং প্রশ্নগুলি আলোচনা বাকি থাকলো তো সেটার জন্য আমি একটা ভিডিও করার চেষ্টা করব। কিভাবে লেখা হবে লং প্রশ্নগুলো তো যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ধরনের ভিডিও করার জন্য আমি আরও উৎসাহিত উৎসাহ পাই